ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুনরায় যাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নবযাত্রার কর্মসূচি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সহসভাপতি ও কৃতি শিক্ষার্থী সম্মেলন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবুর রহমান। ফরিদগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, 1993 সালের 7 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। মাঝখানে কয়েক বছর এর কর্মসূচি বন্ধ ছিল, এখন আবার পুনর্যাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ফরিদগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাবে। এর আগে সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান, শফিউল্লাহ কসমিক, আমির হোসেন খান, জাকারিয়া চৌধুরী প্রমুখ গুণীজন এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছেন বলে জানান তিনি। তাদের ধারাবাহিকতা এগিয়ে নিতে পুনর্যাত্রার এই ক্ষণে আগামী 20 জুলাই রাজধানীর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফরিদগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম কে মানিক পাঠানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সংগঠনের সহসভাপতি শফিউল বাশার মুকুল প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাব চত্বরে ফলদ গাছ রোপণ করা হয়।